নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই, আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর আশ্রম রোড এলাকায় শনিবার রাতে উত্তপ্ত পরিস্থিতি, এক মদের দোকানকে ঘিরে এই উত্তেজনা, মোতায়েন পুলিশ, মামলা। বাকিতে মদ না দেওয়ায় দোকান মালিকের উপর দলবদ্ধ আক্রমণ, এই অভিযোগে এনে কয়েকজনের বিরুদ্ধে সদর পুলিশে মামলা। মদ্যপ যুবকদের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আশ্রম রোডের জনগণ, মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর দাবি স্থানীয়। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর আশ্রম রোড এলাকায় এক মদের দোকানকে ঘিরে শনিবার রাতে এলাকা জুড়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার, এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে। ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে দায়ের করা হয় মামলা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত প্রায় 9:30 চ্যাংকোয়ে রোড চৌমাথা ও আশ্রম রোড পয়েন্টের ঠিক মাঝামাঝিতে থাকা রুবি ওয়াইন শপের সামনে দিয়ে এক মহিলা যাবার সময় স্থানীয় কিছু মদ্যপ যুবক ও মহিলাকে উদ্দেশ্য করে কুমন্তব্য করলে মহিলা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরীর কাছে ঘটনার নালিশ জানান। এতে সুজিত দাস চৌধুরী ওয়াইন শপে উপস্থিত হয়ে ঘটনার ব্যাপারে জানতে চাইলে ওয়াইন শপের মালিক বাপ্পি কর সহ বেশ কয়েকজন মদ্যপ যুবক তাদের উপর চড়াও হয় ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এতে পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার। এই ঘটনা এবং এখান থেকে মদের দোকানটি তুলে নেওয়ার দাবি জানিয়ে পুলিশে মামলা দায়ের করেন সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা। আজকে আনুমানিক 9:00 সময় আমরা এখানে আশ্রম রোডে যে রুবি ওয়াইন শপ, এর সামনে দিয়ে আমার একটা ছোট বোন এদিকে আইতেছে, মাসির বাড়ির থেকে আওয়ার পথে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে কয়েকটা ছেলে প্রায় দিনেই এই ওয়াইন শপের সামনে 40-50টা ছেলে রাস্তার মধ্যে মদ পান করে। ওয়াইন শপের মালিককে আমরা লোকাল নবোদয় ক্লাব, আমরা কীর্তন কমিটি আশ্রম রোড থেকে বারবারে তারা নিষেধ দিছি যে এইরকম কাজ তুমি করো না, তুমি ওয়াইন শপ চালাও ভালো কথা, কিন্তু রাস্তার মধ্যে মদ যা খায় এটা তুমি বন্ধ করো। 9:00 থেকে 9:30 ভিতরে আইরাম আর এরকম 50 জন মানুষ এরকম মদ খার খাইয়া সারি আমি এদিকে আইতেই পারলাম না। যেরকম ইচ্ছা গালি গালা যেটা ইচ্ছা করে। হ্যাঁ, নাম কি? আমার নাম মনীষা দাস। কোন জায়গা? বাসা চেঙ্কুরি রোড। আচ্ছা, মানে আপনি আওয়ার সময় আপনার লগে মানে অশ্লীল ভাষায় গালি? আমি মাসে বাড়িতে গেছিলাম। আচ্ছা, অশ্লীল গালি গেলে আমি খাই এখানে কিতা হইছে, এই কিতা হইছে মদ খাই রাম থেকে কিতা হইছে। বাকিতে মদ না দেওয়ায় দলবদ্ধ আক্রমণের শিকার হলেন দোকান মালিক, এই অভিযোগ এনে শিলচর সদর পুলিশে মামলা দায়ের করেন শিলচর চ্যাংকুই রোড চৌমাথা ও আশ্রম রোড পয়েন্টের ঠিক মাঝামাঝিতে থাকা রুবি ওয়াইন শপের মালিক সুকান্ত ওরফে বাপ্পি কর। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাত প্রায় 9:30। ঘটনার সিসিটিভি ফুটেজ তুলে ধরে বাপ্পি কর জানান, সম্পূর্ণ পরিকল্পিতভাবে সুজিত দাস চৌধুরী, জয়ন্ত চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন কোনো কথাবার্তা ছাড়াই তার উপর প্রাণঘাতী হামলা চালান। এতে তার মাথা, হাতে ও পায়ে গুরুতর আঘাত লাগে। এছাড়াও সুজিত দাস চৌধুরী তার উপর যেসব অভিযোগ উত্থাপন করেছেন তার সবকটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন সাজানো কথা। মূলত বারবার বাকিতে মদ দিতে দিতে তিনি বীতশ্রদ্ধ, আর এবার এটা দিতে অস্বীকার করায় তার উপর এই পরিকল্পিত আক্রমণ, এমনটাই জানান দোকান মালিক বাপ্পি কর। হঠাৎ সুজিত দাস চৌধুরী তার বোলেরো গাড়ির থেকে নামতে সাধারণের গাড়ি নামিয়া হয়ে এবং তার শালা লিট করে, তার শালা না পীযূষ পাল আর সুরঞ্জিত দাস চৌধুরী আইয়েন আমার সঙ্গে কোনো কথাবার্তা না কইয়া আমার বারান্দার থেকে টানিয়া নামাইছে, নামাইয়া মাটি খাওয়াইছে। পালাইবার পরে এখানে বিভিন্ন তার গাড়ির মধ্যে যেসব মানুষগুলো আছিল তারা বিভিন্নভাবে আমার আক্রমণ করছে, মাটি খোলাইয়া খুব মার দিছে। আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে
রবিবার স্থানীয় কীর্তনের মাঠে স্থানীয়দের সঙ্গে নিয়ে এক বিশাল সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে শনিবার রাতে এলাকায় সংঘটিত হওয়া ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার মহিলা ও যুবতীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর জোরালো দাবি জানিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা জানান, শনিবার রাতে রুবি ওয়াইন শপের সামনে এক মহিলাকে উদ্দেশ্য করে কিছু মদ্যপ যুবক কুমন্তব্য করেন। মহিলা বিষয়টি কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের নজরে আনলে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী রুবি ওয়াইন শপে গিয়ে ঘটনা জানতে চাইলে ওয়াইন শপের মালিক বাপ্পি কর সহ মদ্যপ অবস্থায় থাকা যুবকরা চড়া হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাগরিক সভায় স্থানীয়রা আরো জানান, রুবি ওয়াইন শপের বাইরে নিত্যদিন মদের আড্ডা জমে উঠায় গোটা এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। রাস্তায় চলাফেরা করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি নিয়ে এলাকার জনগণ নাগরিক সচেতনতা সভার মাধ্যমে রুবি ওয়াইন শপকে এলাকা থেকে সরানোর জোরালো দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। সভায় সজল দাস, বিমলেন্দু রায়, সুজিত দাস চৌধুরী ও নিশিকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই জমির পাশে প্রায় প্রতিদিন রাত্রেবেলা এখানে হচ্ছে ভিড় থাকে। এটা নিয়ে পাড়ার প্রতিবেশীরা আমার কাছে আসছিল, তাদের আগে জানিয়েছিল, তারা আমার একটা অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রী মহোদয়ের কাছে। মন্ত্রী মহোদয়কে দিয়ে আমি রিকমেন্ড করে আমি ডিসি মহোদয়ের কাছে পাঠিয়েছিলাম। ওরাই গিয়ে দিয়েছে, আমি দিইনি, এখানকার জনগণ গিয়ে দিয়েছে। তারপর আমি দুবার তিনবার আমি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি, এটা কেন উঠানো হচ্ছে না। ডিসি মহোদয় বললেন যে এটা আমি দেখছি আইনের তরফে কী হচ্ছে। বন্ধুগণ, এই ওয়াইন শপটা ছিল প্রথমে লাইলাপুর, এটা অরিজিনাল ছিল, এটা লাইলাপুর। লাইলাপুর থেকে এখানে শিফটিং করে নেওয়া হয়েছে। তখন আমি ডিসি মহোদয়কে বললাম যে এটা তো লাইলাপুর থেকে হচ্ছে, এখানে কোনো মদের লাইসেন্স ইস্যু করা হয়নি এই জায়গাতে, যেহেতু লাইলাপুর থেকে এখানে এসেছে এটাকে রিমুভ করার জন্য। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। মাসি, ये টাফ চিকনাই কেসে নিকালতে সিখাও না। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे विम। बिजनेस पढ़ाना, गुड़िया को पढ़ाना, मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस, भारत का नंबर वन सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। You're stuck, right? It'll be difficult to go in like this. Easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। দিনের পর দিন বেহাল রাস্তার জন্য অতিষ্ঠ হয়ে পথ অবরোধে বসলেন শিলকুড়ি দরমখাল রোডের বাসিন্দারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দরমখাল শিলকুড়ি নবনির্মিত রাস্তার উপর দিয়ে বিগত 2 মাস ধরে বড় বড় টিপার মাটি নিয়ে চলাচল করছে, যার জন্য দরমখালের রাস্তা বেহাল আকার ধারণ করেছে এবং বারবার দুর্ঘটনা ঘটেছে ওই রাস্তায়। এমনকি স্কুলের ছাত্রছাত্রী থেকে
শুরু করে অসুস্থ রোগীকেও চিকিৎসা করানোর জন্য এই রাস্তা দিয়ে নেওয়া অসম্ভব হয়ে গেছে। এছাড়া রাস্তার উপর দিয়ে গাড়ি যাওয়ার ফলে জলের পাইপলাইন ফেটে রাস্তা দিয়ে জল ভেসে যায়, কিন্তু খাওয়ার জল পাওয়া যায় না। এই বিষয়ে বারবার অভিযোগ জানানোর পরেও রাস্তা মেরামতের জন্য উদ্যোগী হয়নি কিছু অসাধু মাটি ব্যবসায়ী, তাই এই পথ অবরোধ করতে তারা বাধ্য হয়েছেন। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। গরমকাল বেশি এবং শিলকুড়ি রাস্তার মধ্যে বলতে চাই, গত দুই মাস ধরে বড় বড় বারো চাক্কা টিপার রাত্রে সারা রাত্রি টিপারে মাটি নিয়ে যায়, আর এই কারণে রাস্তার অবস্থা অনেকই খারাপ হয়েছে। আমরা অনেক রিকোয়েস্ট করেছি একটু রাস্তা মেরামতের জন্য, কিন্তু ওরা করেনি। এবং আজকে যে সভা ডেকেছিলাম কন্ট্রাক্টরকে আসার জন্য, কন্ট্রাক্টর এখনও উপস্থিত হয়নি। আর আমরা আজকে স্ট্রাইক করেছি, দেখি দু এক দিনের মধ্যে যদি কোনো রিপ্লাই না আসে তাহলে আমরা ডিসি অফিসে ধর্ণা দিতে বাধ্য হব। শনিবার রাত 8:20 সময় শিলচর বড় মসজিদের প্রাক্তন সম্পাদক তথা শিলচর মধুরবন্দের বিশিষ্ট সমাজসেবী আলহাজ পিয়ারউদ্দিন মজুমদার মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে পরিচিত মহলে। শোক ব্যক্ত করে পরিবারের প্রতি সমবেদনা জানান বিশিষ্টরা। মৃত্যুকালে বয়স ছিল 86। রেখে গেছেন দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন। রবিবার দুপুর 1:30 সময় প্রখর রোদ উপেক্ষা করে প্রয়াত পিয়ারউদ্দিন মজুমদারের জানাজায় অসংখ্য মানুষের উপস্থিতি ঘটে। জানাজার নামাজ পরিচালনা করেন শিলচর বড় মসজিদের শাহী ইমাম আলহাজ হজরত মাওলানা সাবির আহমেদ সাহেব। উল্লেখ্য, প্রয়াত পিয়ারউদ্দিন মজুমদার অত্যন্ত নম্র ও ভদ্র ছিলেন। তিনি সবার সাথে মিশে যেতেন। দীর্ঘ কয়েক বছর সুনামের সহিত শিলচর বড় মসজিদের সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। তাছাড়া এলাকার বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন। ওনার মৃত্যুর খবর পেয়ে বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক পিয়ারউদ্দিনের বাড়িতে গিয়ে গভীর শোক প্রকাশ করেন। তাছাড়া বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাজু, শিলচর বড় মসজিদের সম্পাদক শেবুল আহমেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত আইএস লুৎফুর রহমান লস্কর সহ বিশিষ্টরা প্রয়াত পিয়ার মজুমদার সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মধুরবন নিবাসী আলহাজ পিয়ার মজুমদার সাহেব গতকাল রাত্রি 8:20 ইন্তেকাল হইয়াছেন। উনার পবিত্র জানাজার নামাজ বৈদ্যবেলা 1:30 সময় আদায় করা হয়। উনি বহুত ভালো মানুষ ছিলেন, নেক মানুষ ছিলেন এবং শিলচর বড় মসজিদের দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন। তার আমল খাসলত স্বভাব চরিত্র খুবই ভালো ছিল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর আশ্রম রোড এলাকায় শনিবার রাতে উত্তপ্ত পরিস্থিতি, এক মোদের দোকানকে ঘিরে এই উত্তেজনা, মোতায়েন পুলিশ, মামলা। বাকিতে মদ না দেওয়ায় দোকান মালিকের উপর দলবদ্ধ আক্রমণ, এই অভিযোগ এনে কয়েকজনের বিরুদ্ধে সদর পুলিশে মামলা। মদ্যপ যুবকদের তাণ্ডবে অতিষ্ঠ বৃহত্তর আশ্রম রোডের জনগণ। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর দাবি স্থানীয়। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।